আগামী বছর অভিনয় জীবনের 25 বছর পার করবেন কারিনা কাপুর খান, সবার ফেভারিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এক গোপন মন্ত্র ফাঁস করেছেন এই বলিউড অভিনেত্রী। তিনি মনে করেন, ক্যারিয়ারে দুই যুগ পার করেও যে তিনি প্রাসঙ্গিক তার পেছনে রয়েছে উচ্চাকাঙ্ক্ষা। তবে এমন কিছুর পেছনে তিনি ছোটেন না যা তাকে মানসিকভাবে কষ্ট দেয়। এই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, আমি মনে করি জীবনে উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রয়োজন, কিন্তু সেজন্য নিজেকে বিভ্রান্ত করার বা মানসিক কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এমন কোনো প্রত্যাশা যা আমার মনের উপর চাপ সৃষ্টি করতে পারে তা আমার মোটেও পছন্দ নয়। 2024 সালটা কারিনার সাফল্য দিয়ে শুরু হয়েছে। কমেডি ছবি ক্রুতে তার দুর্দান্ত অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বক্স অফিসেও ছবিটি ভালোই ব্যবসা করেছে। অন্যদিকে গত 13 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কারিনা অভিনীত দ্য বাকিংহাম মার্ডার্স। হংসল মেহতার এই ছবি বক্স অফিসে ঝর্ণা তুললেও কারিনার অভিনয় তারিফ করেছেন সমালোচকেরা। ছবিতে দেখা গিয়েছে মেকআপ ছাড়া কারিনাকে। বাণিজ্যিক ছবির জনপ্রিয় অভিনেত্রীকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভোগা এক গোয়েন্দা চরিত্রে দেখে অনেকেই চমকে গিয়েছেন। এদিকে আগামী ডিসেম্বরে আসতে চলেছে তার আরেক ছবি সিংহাম আগেইন। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে অজয় দেবগানের বিপরীতে দেখা যাবে তাকে। সব মিলিয়ে বছরটা কারিনার ভালোই কাটতে চলেছে।